মাননীয় সুনীল চৌধুরী এবং প্রতিমা ভৌমিক দিদির উপদেশেই আমরা রাজ্যের 6,500 নার্সের সুবিধার্থে আমরা ন্যাশনাল নার্স অ্যাসোসিয়েশন গড়ে তুলি। গণরাজ্যমণিতে আমাদের বর্তমান অফিস ভাড়া নেই। ত্রিপুরা রাজ্যের ইতিহাসে কোনোদিন এত সংকট নার্স থাকার পরেও কোনোদিন আলাদা সংগঠন ছিল না, এবং নার্সদের বসার জন্য মনের কথা আদান প্রদানের জন্য আমাদের কোনো অফিস ঘর ছিল না। তাই আমরা বর্তমান নূতন সরকারের আশায় আমরা একটা আপ্লুত হয়েছি যে এই সরকারের আমলে অন্ত নার্সরা আমরা বঞ্চনার অবসান ঘটাতে পারবো সবাই যদি ঐক্যবদ্ধ হই। তাই আমরা অফিস ঘর ভাড়া নেই। ক্রমে এক বছর কেটে গেল, আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করছি সরকারের পক্ষে, রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির থেকে শুরু করে ব্যবসা ও বিরোধী অভিযান বিভিন্ন কাজকর্ম আমরা কাজের নিজের অফিসের রুটিন কাজের বাইরে আমরা চালিয়ে যাচ্ছি। ক্রমে আপনারা শুনেছেন গত 21 এপ্রিল ট্রেন নার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্য শাখার ইলেকশনেও আমরা বিপুল ভোটে জয়ী হয়ে আমি আজ ট্রেন নার্স অ্যাসোসিয়েশনের অফ ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্য শাখার সেক্রেটারি। আমার নাম শিখা দেব। আমরা গতকালকে 10-11-12 রাজ্য সরকারের যে হোলিডে, সেই উপলক্ষে আগামী 10ই সেপ্টেম্বর আমাদের যে সম্মেলন হবে রবীন্দ্র ভবনের হল 2-তে, সেই উপলক্ষে যারা আমাদের নার্সিং সদস্য সদস্যরা আছেন তাদের কাছে, উত্তর দক্ষিণ ত্রিপুরায় গিয়েছিলাম আমরা 3 দিনের প্রোগ্রামে যে আমরা কাজ করব এবং মেম্বারদের থেকে 50 টাকা 100 টাকা করে চাঁদা তুলে আমরা সবাই মিলে সম্মেলন করব। কিন্তু আমরা আজকে কাজ না করে ফিরে এখানে চলে এসেছি। কেন এসেছি? আমাকে শিক্ষাদেবকে বিভিন্ন আননোন নাম্বার থেকে ফোনে থ্রেট দেওয়া হচ্ছিল আমি নাকি এটা ইললিগ্যাল কাজ করছি, এইভাবে নার্সের সংগঠন আলাদা হতে পারে না, আপনি নার্সের জন্য কি কাজ করছেন, নার্সের স্বার্থের জন্য কি কাজ করার ক্ষমতা আপনার আছে, সুতরাং আপনি কেন চাঁদা নিচ্ছেন? তখন আমি বলেছিলাম যে আমরা তো কারোর কাছে যাচ্ছি না, অন্য কারোর সংগঠনকে আমরা বাধাও দিচ্ছি না। আমরা নার্স যেখানে আছে সেখানে কি অবস্থায় নার্সরা কাজ করছে, কি কি ক্রাইসিস তাদের, এগুলি দেখতে যাচ্ছি। পাশাপাশি সম্মেলনের জন্য যার যেমন খুশি নার্সিং সদস্য যারা আছেন তাদের থেকে 2 পয়সা চাঁদা আমরা নিয়ে আমরা সম্মেলনটা সফল করতে যাচ্ছি। আজকে এখানে আসছি আমরা বিভিন্নভাবে আমরা রাজীব যে ভট্টাচার্য আমাদের সেক্রেটারি মহাশয় আছেন ওনার কাছে আমরা লিখিত দিয়েছিলাম যে FERKSBMS আমাদের নার্সদের আলাদা সংগঠন করতে দেবে না বলে যেইভাবে হুমকি দিচ্ছে, বদলির ভয় দেখাচ্ছে, সেগুলির সমাধান করতে আমাদের মাননীয় যে প্রতিমা ভৌমিক দিদি আছেন উনিও বলেছিলেন সমাধান করবেন, হয়তো ওনার ব্যস্ততায় উনি পারেননি। তাই আমরা এসেছি, এইভাবে আমরা যদি বাধাপ্রাপ্ত হই রাজ্যের 6,500-7,000 নার্স কী করে আমরা সংগঠিত হব, কীভাবে আমরা কাজ করব, এর সমাধানের জন্যই আমরা এখানে এসেছি। ওনারা যদি দয়া করে আমাদের সমাধান করে দেন তাহলে সেবিকাদের উদ্দেশ্যে আমরা কাজ করতে পারবো, নার্সিং পরিষেবা রাজ্যের জনগণের জন্য আমরা দিতে আরও সুন্দরভাবে দিতে আমরা পারবো। সেই পরিবেশটা যাতে সৃষ্টি হয় রাজ্যে, কেউ যেন ভয় দেখাতে না পারে আমাদেরকে, তার সমাধানের জন্যই আজকের আমাদের এখানে মিলন।